নতুন টপিক সেল ডিভিশনস অর সেল রিপ্রোডাকশনস অর্থাৎ একটা সেল হাউ এ সেল উইল বি ইনক্রিজ দেয়ার নাম্বার অর্থাৎ আমরা জানি যে একটা মাত্র সিঙ্গেল সেল থেকে আমাদের লাইফটা স্টার্ট হয় অনলি ওয়ান সেল টু বিগিনিং অফ লাইফ দ্যাট ইজ নন এ জাইগোট অর্থাৎ জাইগোটটা বারবার বারবার মাল্টিপ্লাই করে ইট উইল বি ডিভাইড 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 অ্যান্ড ইট উইল প্রডিউস সো মেনি নাম্বার অফ সেলস or ultimate it convert to so many tissues then it will be convert to organ then it will convert to system then a complete human being arthat cell reproductions or cell divisions chara ei puro process ta kintu amader complete hobe na arthat topic ta cell divisions ki how a cell will be divide kintu amra jani ki cell divisions er onek gulo alada alada criteria ache onek rokom bhabe cell divide korte pare for example cell will be divided into three types অ্যামাইটোসিস মাইটোসিস অ্যাজ ওয়েল অ্যাজ মিওসিস কিন্তু আমি ওই টাইপসে যাচ্ছি না আমরা যদি একটা যে কোনো সেলকে যদি নোটিস করি তাহলে একটা সেল যখন ডিভাইড করে তাকে কিন্তু একটা সাইক্লিক ওয়েতে আসতে হয় একটা কতগুলো চেঞ্জেস সো মেনি চেঞ্জেস উইল বি অকার অ্যান্ড অল দিস চেঞ্জেস আর হেল্পফুল টু ফর্ম এ সিঙ্গেল সেল টু ডটার সেলস অর এ প্যারেন্টাল সেলস ইজ কনভার্টেড টু ডটার সেলস অর্থাৎ মাতৃকোষ দ্যাট ইজ দ্য সোমাটিক প্যারেন্টাল সেলস অ্যাজ ওয়েল অ্যাজ গ্যামেটিক প্যারেন্টাল সেলস অ্যান্ড ইট কনভার্ট টু সাম ডটার সেলস তো সেল যখন ডিভাইড করে ডিউরিং দ্য টাইম অফ ডিভিশনস তার এসেন্সিয়াল পার্ট হচ্ছে সেল সাইকেল দ্যাট মিন্স উইদাউট সেল সাইকেল এ সেল ক্যানট বি ডিভাইড সেল সাইকেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান উইদিন দ্য সেল সাইকেল ফেজেস তো সেল ডিভিশনস হতে গেলে আমার সেল সাইকেল হতেই হবে তো সেল সাইকেলটাকে আমরা যদি নোটিস করি তাহলে কীভাবে সেল সাইকেলটা কন্টিনিউ হয় অ্যাকচুয়ালি নর্মালি আমাদের বডিতে দু রকমের সেলস থাকে আমরা খুব ভালো করে জানি ফার্স্ট ওয়ান দ্যাট ইজ সোমাটিক সেল and somatic cell is also called somatic cell is also known as body cells and the another one is called gametic cell means germ cell that means gametic cell ke jodi amra notice kori okay that is also known as germ cell and germ cells are differentiated into two types these are sperm and the second one that is known as ova অর্থাৎ একটা স্পাম ফর্মেশনস যেমন হয় একটা তেমনি ওভাও ফর্ম করে অর্থাৎ একটা শুক্রাণু ফর্মেশনস ইজ এ স্পার্মাটোজেনেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ওভা অর এগ ফর্মেশন ইজ নোন অ্যাজ ওজেনেসিস সেখানে কিন্তু অন্য রকমের ডিভিশনস এখানে সোমাটিক সেল যেগুলো বডি সেল যেগুলো এগুলো কিন্তু যে ডিভাইড করে যে প্রসেসে ডিভাইড করে দ্যাট ইজ নোন অ্যাজ মাইটোসিস দিস ইজ ওয়ান কল্ড মাইটোসিস অ্যান্ড মাইটোসিস আর এই যে জার্ম সেল যখন ডিভাইড করে এখানে কিন্তু মাইটোসিস হয় কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান যদি আমরা নোটিস করি দ্যাট ইজ নোন অ্যাজ মিওসিস বিকজ উইদাউট মিওসিস জার্ম সেলস আর ক্যানট বি ফর্ম মিওসিস ছাড়া জার্ম সেল অর গ্যামেট সেল ইজ ক্যানট বি ফর্ম তাহলে যখনই একটা সেলকে ডিভাইড করতে হবে তাকে কিন্তু একটা চক্রাকার একটা ধাপে ধাপে একটা পরিবর্তনের মাধ্যমে সাম সিকোয়েন্সনাল চেঞ্জেস উইল বি অকার অ্যান্ড অল দিস সিকোয়েন্সনাল চেঞ্জেস আর ইনক্লুডেড উইদিন এ সেল সাইকেল তো মাইটোসিস অর মিওসিস যেটাই হোক না কেন এর কিন্তু টাইম পিরিয়ডগুলো ফিক্সড দ্যাট মিন্স ইন কেস অফ সোমাটিক সেল অর বডি সেল ইট উইল বি ডিভাইড ইন বিটুইন 23 to 24 hours দ্যাট মিন্স অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ডেজ একদিনের মধ্যে একটা কিন্তু বডি সেল আমাদের ডিভাইড করে যায় এবং একটা সেল থেকে ওয়ান সেল ইজ কনভার্টেড টু টু দেন ইট এগেন কনভার্টেড টু ফোর দেন এইট দেন 16 দেন 32 64 256 এরকম করে নাম্বারটা ইনক্রিজ করে দ্যাট ইজ টু টু দি পাওয়ার এন অ্যান্ড ইন কেস অফ স্পার্ম সেল দ্যাট উইল বি কমপ্লিট ইট ডিভিশনস দ্যাট ইজ 72 days লাগে একটা স্পার্ম তৈরি হতে অ্যাজ ওয়েল অ্যাজ ওভা ওভা উইল বি প্রোডিউস উইদিন দ্য 41 days দ্যাট ইজ 14 days তো এই যে টাইমগুলো আমরা বলছি এই টাইমগুলো কিন্তু পুরোটাকে একটা সেল সাইকেলের মধ্যে যদি আমরা নোটিস করি তাহলে সেল সাইকেলটাকে আমরা ক্যাটাগরাইজড করতে পারি দুটো পার্ট ফার্স্টলি দ্যাট ইজ একটা সেল যখন ডিভাইড করে তার কিন্তু একটা প্রিপারেশন লাগে বিকজ এনি ফাংশনস উইদাউট প্রিপারেশন ইট ক্যানট বি সাকসেসফুলি অকার্স তো যেটাকে আমরা প্রিপারেশন বলছি অ্যাকচুয়ালি যেটাকে প্রিপেয়ার করে যখন তখন এই পার্টটা আমাদের কি বলে না দ্যাট ইজ নোন অ্যাজ ইন্টারফেস অ্যান্ড অ্যানাদার টার্ম অফ ইন্টারফেস ইজ কল্ড প্রিপারেশন ফেজ অ্যান্ড অ্যানাদার ওয়ান যেখানে ডিভাইড করে দ্যাট ইজ নোন অ্যাজ এম ফেজ এম ফর নট এ মাইটোসিস নট মিওসিস এম ফর মাইটোটিক দ্য মিনিং অফ এম দ্যাট ইজ নোন অ্যাজ মাইটোটিক অ্যান্ড মাইটোটিক কমন অ্যাকচুয়ালি ইন কেস অফ মাইটোসিস অ্যান্ড ইন কেস অফ মিওসিস সো আমরা যদি সোমাটিক সেলটাকে নোটিস করি সোমাটিক সেল উইল বি ডিভাইড উইদিন 23 to 24 hours দ্যাট মিন্স অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ডেজ আমরা মিওসিসে পরে আসছি ঠিক আছে ইন কেস অফ মাইটোসিস দ্য টোটাল সেল সাইকেল উইল বি কমপ্লিটেড উইদিন এ ওয়ান ডেজ একদিনের মধ্যে পুরো সেল সাইকেলটা কমপ্লিট হয়ে যায় অ্যান্ড ইন্টারফেস ইজ এ ম্যাক্সিমাম টাইম এক্সপ্যান্ড দ্যাট ইজ 22 to 23 hours একটা ইন্টারফেস যখন সে যখন নিজেকে প্রিপেয়ার করে তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমটা সে ইন্টারফেসে কাটিয়ে দেয়
then it will be enter the M phase, and within the M phase it will be complete the total process of M phase, that is 45 minutes to 1 hour. That means within an hour the M phase became completed. So interphase, again it will be differentiated into three sub phases. The first one, that is known as G1, and the another term of G1 is called growth one, is also known as growth one, or it's also called gap one. The G1 there is also called gap one as well as growth one. And the next one, that is S, or the another term of S is called synthesis. That is known as synthesis. That means it will be formed some new product. And the last one, that is called G2, and the another term of G2 is also called, that is growth two. That is also called growth two, as well as it's called gap two. That means growth two or gap two is the same process. Mitotic phase will be differentiated into two. These are the first one is called nuclear divisions. It's also known as karyokinesis. It's known as karyokinesis. That is the nuclear divisions. And the second one, that is cytoplasmic division, that is called cytokinesis. So what is the meaning of kinesis? Kinesis means divisions. And karyo term is came from Greek word. Karyo means nucleus, and cyto means cytoplasm, and kinesis means division. So karyokinesis, again it will be differentiated into four phases. That is the first one, that is called prophage. These are called prophage. And the second one, that is known as metaphage. That is known as metaphage. And the third one is called anaphase. The third one is known as anaphase. And the last one is called telophase. So all these sub phases at a specific time period will be expand. At a specific time lagi unlimited time ne continue koche rokom hoy na, at a specific time e expand korte hoy. For example, interphase is completed 22 to 23 hours, and G1 এর মধ্যে ম্যাক্সিমাম টাইম আমরা নোটিস করি কি G1 এ একটা সেল আছে. G1 এ কত টাইম লাগে না, অ্যাপ্রক্সিমেটলি 12 to 14 আওয়ার্স G1 এর মধ্যে একটা সেলকে এক্সপ্যান্ড করতে হয়। দেন ইট উইল বি এন্টার ইন এস ফেজ, অ্যান্ড এস ফেজে টাইম কত লাগে, এস ফেজে টাইম লাগে 4 to 6 আওয়ার্স। এ সেল উইল বি কমপ্লিট দ্য এস ফেজ উইদিন দ্য 4 to 6 আওয়ার্স। দেন দ্য জি টু অলসো অ্যাপ্রক্সিমেটলি 4 আওয়ার্স, অ্যাপ্রক্সিমেটলি 4 আওয়ার্স, 4 hours in mode G2 will be completed. Then the cell enter within the M phase, that is mitotic phase. And mitotic phase in mode amra dekhi time period ta koto na, that is 45 minutes to 1 hour. Then the karyokinesis, and karyokinesis is a comparatively longest period if you compare between cytokinesis, because cytokinesis will be completed in between 10 to 15 minutes. In between 10 to 15 minutes cytokinesis will be completed, and karyokinesis will be completed approximately 45 minutes, or 40 minutes to 45 minutes. এই 45 মিনিটসের মধ্যে এই চারটে ফেজ আছে, দ্যাট ইজ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যাজ ওয়েল অ্যাজ টেলোফেজ। অ্যান্ড প্রোফেজটা এদের মধ্যে লংগেস্ট পিরিয়ড, বিকজ প্রোফেজ ইজ কন্টিনিউ অ্যাট লিস্ট 15 মিনিটস, অ্যাপ্রক্সিমেটলি 15 to 18 মিনিটস খালি প্রোফেজের মধ্যে কন্টিনিউ করে দেয়, 15 to 18 মিনিটস। Then the metaphase approximately 6 to 8 minutes, metaphase will be expand 6 to 8 minutes, and the smallest one, or the minimum time will be expanded in the anaphase, that is 4 to 6 minutes, only 4 to 6 minutes, and the last one, that is telophase, 8 to 10 minutes, 8 to 10 minutes expanded within the telophase. So in some comparative exam, the which phase is the longest and which phase is the shortest. The longest phase is the prophase, because 15 to 18 minutes, and the shortest phase is anaphase, that is 4 to 6 minutes. Basically, the phases of cell cycle are classified G1, S, G2 as well as M phase, and some cases Z0 also present. But when a cell enter within a G1 phase, they increase the volume, and total cell cycle will be completed 23 to 24 hours. At first a Z0, and some cells are enter within a G0 phase, and those cells are present within a G0, they cannot divide, but if required they will be divide, and they enter from Z0 to Z1, and all the cell organelles are multiply, as well as DNA, as well as RNA and proteins, the synthesized part are copied. So the part of the cells, our total volume of the cell will be increases, and they again enter from G1 to S phase, and within S phase basically the two changes will be occur. The first one, that is increases DNA replicate as well as
protein also synthesized. That protein is nucleoprotein, histone, non-histone, these are. And the cell organelles also increase and they gradually enter within S2, G2 phase. And within a G2 phase, the basic difference is the G2 will be totally copied, DNA as well as RNA, and then they will enter within a M phase. And M phase are first one, that is prophase. And prophase, that is the centrosome is divide and centriole are opened, and these centrioles are migrate from north pole to south pole, as well as nuclear membrane, nucleus are visible. Then the cell enter from prophase to metaphase, and at the time of metaphase the chromosomes are basically nuclear membrane and all these parts are changed, disappear. Then they enter within a metaphase, and at the metaphase the total spindle fibers are completed, and these spindle fibers are gradually different types, and these are the discontinuous, continuous, as well as chromosomal. And in metaphase the chromosomes are arranged in a linear way, and this linear way is called metaphagic plate. Then enter anaphase, and anaphase the chromosomes are separate from each other and they migrate from one pole to another pole, and it's known as anaphasic movement. Then the north pole to south pole, then the cell will be enter the telophase, and within telophase the chromosomes are again combined, and the nuclear membrane as well as nucleolus, these are formed, and the two nucleus are formed within a cell. And after complete the telophase, the cytokinesis will be occur, and both the cells are separate from each other. That is, the mitotic phase will be completed. Then they enter the either G0 or Z1. If G0, they are not divide, and some cases the Z again enter from G0 to Z1. নরমালি আমরা যদি সেল সাইকেলটাকে একটা ডায়াগ্রামেটিক ভিউয়ের মধ্যে নিয়ে আসি তাহলে কেমনি হবে? একটা সেল সাইকেলকে যদি আমরা ডায়াগ্রামেটিক ভিউ নোটিস করি তাহলে সাইকেল, সো সাইকেল অলওয়েজ রাউন্ডই হবে। তো সাইকেলের মধ্যে আমি বলছি ম্যাক্সিমাম টাইম এক্সপ্যান্ড করছে কি, দ্য ম্যাক্সিমাম টাইম উইল বি এক্সপ্যান্ড দ্য ইন্টারফেস। ইন্টারফেস এ ম্যাক্সিমাম টাইম টেকিং প্রসেস, বিকজ ইন্টারফেসের টাইমটা লেখা আছে 23 to 24 hours। যখন সেলটা নিচ্ছে তার ডিভাইড করতে, তার মধ্যে ইন্টারফেসের মধ্যে টাইমটাকে সে এক্সপ্যান্ড করছে 22 to 23 hours। দ্যাট মিন্স ম্যাক্সিমাম টাইম উইল বি এক্সপ্যান্ড উইদিন দ্য ইন্টারফেস। সো ইন্টারফেস এগেন ইট উইল বি ডিফারেন্সিয়েট ইন্টু থ্রি, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ কল্ড G1। আমি বললাম একটু আগে কি G1 ইজ অলসো কল্ড গ্রোথ ওয়ান অর গ্যাপ ওয়ান। দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ কল্ড এস ফর সিনথেসিস, অর লাস্ট ওয়ান দ্যাট ইজ কল্ড G2। G2 ইজ অলসো কল্ড গ্রোথ টু অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাপ টু। তাহলে এই যে এখান থেকে এই যে পুরো পোর্শনটাকে আমরা দেখছি, যে টোটাল ম্যাক্সিমাম রিজন অফ উইদিন এ সেল সাইকেল, দ্য টোটাল ম্যাক্সিমাম রিজন ইজ ইনক্লুডেড উইদিন এ ইন্টারফেস। দ্যাট ইজ অল দি সাব ফেজেস আর ইনক্লুডেড উইদিন দ্য ইন্টারফেস। দেন দ্য নেক্সট ওয়ান যদি আমরা নোটিস করি, দ্যাট ইজ এম ফেজ। দ্যাট মিন্স টোটাল যে পার্টটা আছে, যে টোটাল যে পার্ট, দ্যাট ইজ ইনক্লুডেড উইদিন এম ফেজ। এম ফর মাইটোটিক ফেজ, অ্যান্ড মাইটোটিক ফেজ এগেন ডিফারেন্সিয়েট ইন্টু টু। দ্য ফার্স্ট ওয়ান দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার ডিভিশনস, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কল্ড সাইটোপ্লাজমিক ডিভিশন। অ্যান্ড দ্য নিউক্লিয়ার ডিভিশন ইজ ইনক্লুডেড ইজ অলসো কল্ড ক্যারিওকাইনেসিস, ইট উইল বি অলসো নোন অ্যাজ ক্যারিওকাইনেসিস। অ্যান্ড দ্য রিমেনিং ওয়ান দ্যাট ইজ সাইটোপ্লাজমিক ডিভিশন, সাইটোপ্লাজমিক ডিভিশন ইজ কল্ড সাইটোকাইনেসিস। সো সাইটোকাইনেসিস ক্যানট বি ডিফারেন্সিয়েট, বাট ক্যারিওকাইনেসিস ডিফারেন্সিয়েট ইন্টু ফোর সাব ফেজেস। দিজ আর the first one, that is a bolam, there is a maximum time will be expand, that is the prophase will be extend maximum time. Then the second one is known as metaphase. Then the third one is known as anaphase, and anaphase is the shortest period. And the last one, that is telophase. But when a cell enter in the cell cycle, একটা ওর স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে। আমরা জানি কখনো কোনো সেল সাইকেলের বা কোনো এনি টাইপ অফ সাইকেল অ্যাকচুয়ালি একটা স্টার্টিং থাকে, একটা এন্ডিং থাকে। তো স্টার্টিং ওয়ান দ্যাট ইজ আফটার কমপ্লিটেশনস অফ সাইটোকাইনেসিস। দ্যাট মিন্স এ সেল হোয়েন এন্টার উইদিন এ সেল সাইকেল, আইদার ইট উইল বি এন্টার উইদিন এ G1, অর সামটাইমস অর সাম কেসেস ইন বিটুইন দ্য জাংশন অফ G1 অ্যান্ড ইন দ্য সাইটোকাইনেসিস, অর ইন বিটুইন দ্য সাইটোকাইনেসিস অ্যান্ড G1, a different types of phase is present, that is known as G0. And G0 is not for go, actually G0 means stop. Here G0 means stop actually. So in human being, five types of cells are present within a G0, and those cells cannot be divided. For example, the first one within the G0, that is known as liver cell. Liver cell cannot be divided. Second one, that is muscle. Muscle cell cannot be divided, because these two cells are present within a G0, and also other three are mature RBC also in present within a G0 phase,
एंड द सेकेंड वन दैट इज नोन एज नर्व सेल, नर्व सेल ऑल्सो प्रेजेंट विद इन ए G0 एंड द लास्ट वन दैट इज बोन सेल्स, बोन सेल्स ऑल्सो इंक्लूड विद इन ए G0 बट if required these two cells, liver cell as well as muscle cell, this liver cell as well as muscle cell, these cells are capable to enter within G0 to G1, but these three cells RBC now and they cannot be enter from G0 to G1. That means now mature RBC and nerve cells and bone cells, they cannot capable to divide, and after entering the G1 some changes will be occur. Then the cell will be enter after changing, then S. Then here replications as well as protein synthesis will be occur. Then within the G2 and G2, all the cell organelles are separate from each other. Then the cell will be enter for divisions. So the total pathway is known as cell cycle.